হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। কুইন মার্নের স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। স্টার্ট করছি, লেটস স্টার্ট। তো সবাই আজকের দিনটা খুব মজা করো, কারণ আজকের দিনটা খুবই স্পেশাল। মানে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো আজকে কিন্তু পিঠে পায়েস একদম মিষ্টির দিন, এবারে মিষ্টির মতো করে কাটাও। তো এখন আমি ওদের বাইরে যাচ্ছি অনেক কিছু কেনাকাটে, যেগুলো পিঠে বানানোর জন্য, রেসিপির জন্য সব কিছুই দর। তো সবই কিন্তু বাজারে সকাল বাজার করতে যাচ্ছি। আর আচারটা দারুণ আছে, একদম রোদ ওঠেনি তো, হেভি শীত, তাই ডবল টুপি পরে নিয়ে এখন যাচ্ছি। গাইস, তো এক ঘন্টা ধরে ঘুরে ঘুরে এখনো দুধটা পেলাম না, যেহেতু আমরা কয়েন দুধের দোকান, তিনটে দোকানে তো পেলাম। এখন যা শুধু গুড়টা নিয়ে বাড়ি যাচ্ছি, প্রচুর সাইকেলিং করা হয়ে গেছে আর পাচ্ছি না, এখন বাড়ি যাচ্ছি। আর ওই দেখো, ওই যাচ্ছে তো প্রায় পাঁচটা দোকান, কোনো দোকানে দুধ নেই। সে মালা ডেয়ারি কয়েন ফেলে যে হয় সেখানেও দুধ নেই, কোনো জায়গায় প্যাকেট দুধ নেই, সব বন্ধ। তো ওখানে অবশেষে পাড়ার দোকান জিন্দাবাদ, পাড়ার দোকান জিন্দাবাদ দুধ পেয়েছি। তো নিয়ে অনেকগুলোই প্যাকেট, তো দুধ গুড় সব কিছু নিয়ে এসেছি, তিনটে দুধ নিয়ে এসেছি, আরও লাগলে নিয়ে আসবো বলেছি। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। চলছে কি রান্নার ছেলে? পাঁপড় ভাজা, তুমি যেহেতু নিরামিষ তাই পাঁপড় ভাজা ভাজা আর ফুলকপি আলু ভাজা, ভেজ ডাল ভাত, মানে পিঠের জন্য অলরেডি খালি রাখছে, পায়খানায় গেছে, মানে পুরো পেটটা খালি হয়ে যায়। দেখো গাইজ, এখানে ওষুধ খুঁজছে পেট খালি করার জন্য, আরো দু তিনবার পেটের জন্য ওষুধ খুঁজে বেড়াচ্ছে। আসল কথাটা বল, যে ওষুধ খুঁজছি যে খেয়ে দে পায়খানা যাবি বলে। রান্না চুন ভাজা পুড়িয়ে দেয় এরকমই রান্না করে। পাঁপড় ভাজাটাই একটুখানি ভালো আছে। কি বলছো, ভাত হয়ে গেছে? ভাত হয়ে গেছে তো? এখনো ভাত হয়নি, 12টা 1টা বাজতে যাচ্ছে, কি করে খাবে লোকে কে জানে। ব্যস্ত মানুষ আজকে। একটু পরে আসছি, একটু কাজ বাজ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। গাইস, তো একেবারে আমি একদম ফুল দামে আছি, কিন্তু ব্যস্ত, তাও তোমাদের সাথে ব্লগ করবই সারাদিন, আর অনেক কিছু বানাবো আজকে, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আর ওটা সঙ্গে থাকবে, দেখতে থাকবে। সো গাইস, তো এখন বাজে পুরো .10। তো এখন আমরা একেবারে খেতে বসে পড়েছি তিনজন, কারণ এরপরে খাওয়া তো অনেক কাজ আছে, তাই সময় লাগবে অনেকক্ষণই। তারপর আবার ধরো 7:30-7টার সময় আবার বাড়ি চলে যাবো, তার আগে রেডি করতে হবে, তাই অনেকক্ষণ আছে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। দেখ গাইস, তো দুপুরে খাওয়া দাওয়া মিটলো একটু আগে, তো সব পরিষ্কার পরিষ্কার করে নিলাম, এরপরে আমরা এই সব করতে বসেছি। ওটা কুড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে যাবো। আর অর্ধেকটা দেখো মিক্সিতে বাটা হয়ে রয়েছে, আর একটুখানি বাটলেই মোটামুটি রেডি। আর এখন বেটে নিই, স্ট্যান্ডও নিয়ে নিয়েছি, কারণ বাড়াতে করা যাবে না, তো স্ট্যান্ডে লাগবো এখন। তো ভিডিওটাকে দেখতে থাকো। সো গাইস, তো একদম সাসপেন্স রাখবো না, বানাচ্ছি সেটা বলে দিচ্ছি। এখন বানাচ্ছি হচ্ছে দুধ পুলি, ঠিক আছে, দুধ পিঠে যেটা, তো সেটা তো মানে অনেক খাটনি আছে, আর স্টেপ বাই স্টেপ অন্তত তোমাদের পুরোটাই ভিডিওর মাধ্যমে পারো না বানাতে, তারা সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেতে পারবে। তো দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো। কমপ্লিট হয়ে গেছে, নারকেল গুঁড়া ওকে দিয়ে দেবো। এটা আরে কেন বলছিস, ফিউ মোমেন্টস লেটার।
গাইস এদিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে নারকল কুড়ানো আর হচ্ছে চাল বাটা মানি বাটা আছে আর এদিকে দেখো চলে এসেছে মানে তুমি ফল্লুয়া দুষ্টুমির রাজা নাম ফল্লুয়া গাইস ও দেখতে দেখতে একটু আরে বাবা তাই দেখো গাইস মানে থাকবে না কোলে আমি হাত ধরে ঢালছিলাম রাখ না বাবা আরে একটু তুমি থাকবে না কিরে এখন বাকি সো গাইস তো এই চাল বাটা আছে আর নারকল কুড়ানো হয়ে গেছে চল না দাঁড়িয়ে আছি গরম জল করে রাখতে হবে নুন দিয়ে বেশ ভালো করে আমাদের দেখাবো ভিডিওটা সঙ্গে থাকো হ্যাঁ তো আমাদের মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে এভাবে ঢালিস না রে পাতলা হয়ে যাবে একটু করে ঢাল হ্যাঁ হাত আনে এখানে রাখ এখানে রাখ ঠিক আছে তো নুনটা আগে মেশা ঠান্ডা জল দিয়ে মাখবে না গরম জল দিয়ে অল্প পরিয়ে তারপরে তোমরা জলটা ও দিয়ে দিচ্ছি আমি নুন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো অল্প করে দেখো নুন নিয়ে নিয়েছি ময়দা বেশ টাইট করে মাখতে তো আমি শুরু করছি মাখতে ঠিক আছে তো জল দে মানে একটা কাজে হাত না দিলে তোদের ঘোলা চবি রে স্কিনে হাত দাও তো কোন স্কিন এমনি লালটা না এমনি জায়গায় কেমন হ্যাঁ ঠিক হয়েছে হয়েছে এবার দেখতে থাক দেখতে থাক আরে পাতলা যাবে জল আছে গরম গরম জলে মাখবি হ্যাঁ গরমই দিচ্ছে না ঠান্ডা করে না গরম গরম জলে মাখতে হবে আগে তুই মাখ তাহলে ওই যে দল্লাটা না গরম থাকবে লেচি গুলো গরম থাকবে শক্ত হয়ে গেলে ফেটে যাবে এই ঠান্ডা বহুত তেজ হো রায় হ্যাঁ বহুত তেজ হো রাস তো গাইস গরম জলটা একটু খেয়ে নিচ্ছি কারণ এখন কোভিড এর সময় খেতে বলছে তো গাইস এটা কিন্তু ভালোভাবে টাইট ফিট করে মাখতে হবে ময়দার মতো আট ভাবে মাখতে হবে একটু বেশ ভালো করে মাখতে হবে তাহলে কিন্তু মাখাটা খুব ভালো হবে আর মসৃণ ভাবে বাটা উঁচি পেলে মানে বেটেছি করবে তোর বাপকে মাসি গেছে জল চলবে না আটা হলে জল খায় যেমন ভাবে নাড়ুটা করে তো পিঠে নারকেল দিয়ে ভালোভাবে নিতে হবে আর কন্টিনিউ নাতে থাকবে যাতে পোড়া না লেগে যায় তো এবার ইয়ামি টেস্টি গুড়টা দেব ঠিক আছে গুড়টা দিচ্ছি কিন্তু নারকল নাড়ু যেমন পুর হয় তেমন টাইপের কিন্তু বানাতে হবে ভালো করে বানাবে একটুখানি রেস্ট বিশ্রাম নিয়ে নিচ্ছি হচ্ছে অনেকক্ষণ করলাম ও করেছে কিন্তু আমি নাড়াতে পারছি না ভালো করে তাই ও জালটা আমি সেই নিয়ে দেখো কি করছি টাকা পয়েন্ট একটা
তো গাইস এই যে চালের যে চালের গুঁড়ো মাখার পরে এই যে এরকম গোল গোল করে নেবে, নিয়ে তোমরা যেরকম শেপ দিতে পারবে সেই সেরকম ভাবে করতে পারো। তোমাদেরকে এরকম মানে খাব্বা করে নিয়ে এই যে নারকেলে ছিলাম গুড় দিয়ে সেটা আমাদের এখানে ঢুকিয়ে দিতে হবে পরিমাণ মতন। দিয়ে দেখো তোমরা যেরকম খুশি করতে পারো, দেখে দু একটা দেখিয়ে দিচ্ছি, সেইভাবে তোমরা করো। তোমাদের যেটা এরকম ইচ্ছা করবে সেরকম করবে। দেখো আমি একরকম করছি, মা একরকম করছে, খাওয়ার সময় খুব ভালো লাগে একটা নতুন রকম দেখতে, দিলেও অবশ্য খুব ভালো লাগে দেখতে। দেখো এখানে বেশ কয়েকটি করে রেখেছি, তোমরা দেখতে পারো। দেখো এখানে পুতুলের শেপে করেছি, তো নানা রকম আছে। এই দেখো যেটা হাতে করলে দেখে দেখতেই পেয়েছো, তিনটে থেকে করতে বসেছি এই সব পিঠের জন্য সব সরঞ্জাম রেডি করছিলাম। আর এই দেখো সব শেপ গুলো তৈরি করতে প্রায় 2 ঘন্টা বেশি লেগে গেল, তো এতটা রেডি হয়েছে দেখে নাও। আমরা 3 জন মিলে করলাম এতক্ষণ ধরে, দিয়ে তারপরে জলটা ফুটে গেলে এগুলো ছেড়ে দিতে হবে, পরে বেশ ভালো করে ফুটে তারপর নামিয়ে তারপরে তোমাদের আজকে ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। সো গাইস পিঠে তো কমপ্লিটের দিকে চলে গেছে। দেখো এদিকে জলটা গরম হয়ে গেছে, যেহেতু পিঠে ছাড়তে শুরু করে দিয়ে, তো তোমাদেরকে বলে যে পিঠেটা মানে এখন দেখো জলের মধ্যে ছাড়লে ডুবে রয়েছে, আর তোমার ভেসে উঠবে তখন বুঝে যাবে যে হয়ে গেছে পিঠেটা মোটা। তোমরা তুলে আবার দুধে ফুটাবে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর দেখো পিঠেটা আস্তে আস্তে গরম জলে বেশি ইয়ে করবে না, তাহলে ভেঙে যে কারণ প্রথম সত্য বানানো হয়েছে, খেতে তো মারাত্মক লাগে। তোমরা অবশ্যই বানিয়ে খাও, অবশ্যই খুব ভালো লাগবে, আর ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো এই থাকবে, বলতেই থাকবে কন হে ইয়ে কহাঁ সে আতে হে, কন হে ইয়ে লোক कहां से आते हैं ये? धक्कड़ धल्ले। तो अवश्य देखो, तो देखते थको एवं संगे थेको। সো গাইস এইদিকে গরম জলে আমরা পিঠেটা সেদ্ধ করতে দিয়েছিলাম অনেকটা, আর এদিকে দুধ গরম দিয়ে দিয়েছিলাম। তো এই দুয়ে গেছে যেহেতু, আমরা এই গরম জলে পিঠেটার সাথে ঢেলে দেবো, দিয়ে সেদ্ধ পুরো দুধটা দিয়ে দিচ্ছি। গরম জলে যেটা সিদ্ধ করছিলাম অনেকটা কম জল দিয়ে সেদ্ধ করবে, তারপরে দুধের সাথে কিছুটা নারকেল রেখে দেবে, সেটা উপরে ছড়িয়ে দেবে, খুব ভালো লাগবে। তো সেটা আমরা এখন ছড়িয়ে গাইস, তো মোটামুটি আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আর ও একটু টেস্ট করে নিচ্ছে যে কেমন লাগছে খেতে, কেমন সুন্দর। তো গাইস পুরোটাই হয়ে গেছে, আমাকে বাড়িও যেতে হবে, এখন প্রায় 7:30 বেশি বেজে গেছে এবার আমাকে। তো সেহেতু আমি ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, তো যারা যেসব ভিডিওটা দেখলে অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ জানাচ্ছি, ভাবে পাশে থাকবে আর প্রত্যেকটা ভিডিও যেমন দেখছো দেখতে থাকবে। তো গাইস আর ব্লগটা বড় করছি না, সুস্থ থাকবে। ও সরি, একটু কেমন হয়েছে দারুন হয়েছে খেতে। এই পিঠেটার নাম হচ্ছে দুধপুলি, খুব সুন্দর হয়েছে, আর ও বেশিরভাগটাই করলো, খেয়ে দিলাম। তো গাইস খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, যারা খাওনি অবশ্যই খেয়ে দেখো আর বানিয়ে দেখো। তো আজকের মতো ব্লগ এই, বাই বাই, টাটা।